আজকে আমরা বানাচ্ছি অমৃতসারি মশালা। এই মশালাটা 10 দিনের জন্য স্টোর করে রেখে দেওয়া যায়। এই মশালাটা দিলে ডে টু ডে যে কোনো সবজিতে একটা ক্রিমি টেক্সচার আসে, দারুণ লাগে, ধাবা স্টাইলের মনে হয়। তোমরা এটা পনির মশালাই দিতে পারো, গোবি মশালাই দিতে পারো, চিকেন মশালাই দিতে পারো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি ক্লাসিক কিউজিন। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চলো রেসিপিটা শুরু করি। গ্যাস অন করে আমরা কড়াই বসালাম আর কড়াইতে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল গরম হয়ে গেছে, আমরা কিন্তু দিয়ে দিলাম 4 চা চামচ বেসন। ভালো করে ভেজে নিতে হবে, ফ্লেম কিন্তু থাকবে লোয়ে। ভালো করে ভেজে নিতে হবে, একদম লেগে যাচ্ছে কিন্তু একটু পরেই তেল রিলিজ করবে। দেখো একটু আস্তে আস্তে করে তেলটা রিলিজ করে, অনেকটা তেল রিলিজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, কিন্তু আমাদের আর একটু তেল দিতে হবে, না হলে না মশলাটা ভালো করে কষানো হবে না। তাই আমরা দিয়ে দিচ্ছি আর একটু রিফাইন্ড অয়েল। এবার ভালো করে রিফাইন্ড অয়েলটার সঙ্গে বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমরা দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দিয়ে বেসনটার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করতে হবে, যেন হলুদের কাঁচা গন্ধটা না থাকে। এই মশলাটা বানিয়ে রাখলে না যে কোনো ফুলকপি, বাঁধাকপি, পনির, চিকেন সব কিছুতে দারুণ যায় এই মশলাটা। এবার আমরা দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 2 চা চামচ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো 2 চা চামচ, আর দিচ্ছি আমচুর পাউডার 2 চা চামচ। এবার আমরা দিয়ে দেব 2 কাপ জল। সব ইনগ্রিডিয়েন্টসকে এখন ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। এবার আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। দেখো তেল কিন্তু পুরো ছেড়ে এসেছে, মানে আমাদের মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমাদের অমৃতসারি মশালা রেডি হয়ে গেছে। এটা কিন্তু স্টোর করে তোমরা রেখে দেবে অ্যাটলিস্ট 10 ডেজের জন্য। ডে টু ডে যে কোনো সবজিতে তোমরা এটা 2 চামচ ইউজ করবে। সবজির মধ্যে কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, দারুণ খেতে হয়, পুরো ধাবা স্টাইলের। আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার কিন্তু আমরা একটা বাউলের মধ্যে এই অমৃতসারি মশালাটা রাখছি। টেক্সচারটা একদম ক্রিমি, দেখো যে কোনো সবজিতে তোমরা এরকম দেবে আর একদম দারুণ লাগে খেতে, দারুণ। আমরা এটাকে স্টোর করে রাখছি 10 দিনের জন্য। টেক্সচারটা দেখো একদম ক্রিমি। এই মশলাটা তোমরা বানিয়ে রাখবে, আর বানিয়ে রেখে যে কোনো ভেজিজে, সবজিতে বা চিকেনে দিয়ে যদি ভালো হয় আমাকে জানাবেই জানাবে। ধাবা স্টাইলের রান্না খাওয়ার জন্য এটা কিন্তু একটা হিডেন মশালা, তোমরা অবশ্যই এই মশালাটা বানাবে, বানিয়ে তোমরা ইউজ করবেই সবজিতে। তোমাদের যদি এই মশালার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কালকে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। টাটা।